হাই, আমি রাজু। কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা মাত্র 5 মিনিটে কিভাবে অ্যামাজনের যে কোনো প্রোডাক্ট লিঙ্ক থেকে ভিডিও তৈরি করবেন। ওকে, তো আপনারা যারা শর্ট ভিডিও তৈরি করে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যাচ্ছেন, তারা কিন্তু এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখবেন। আর এই টিউটোরিয়ালে আমি দেখিয়ে দিব যে আপনি যে কোনো ক্যাটাগরির যে কোনো অ্যামাজনের একটা প্রোডাক্ট চুজ করবেন, সেই প্রোডাক্টটার লিঙ্ক নেবেন এবং সেই প্রোডাক্টের আন্ডারে আপনি 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ডের শর্ট ভিডিও তৈরি করবেন। এবং সেই শর্ট ভিডিওগুলো কিন্তু আপনি ফেসবুক, পিন্টারেস্ট, টুমলার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম বা যে কোনো ইউটিউব বা যে কোনো শর্ট ভিডিও আকারে কিন্তু আপনি প্রমোট করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট সেলসও জেনারেট করতে পারবেন। তো যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করতে যাচ্ছেন বাট আপনি কোনো নিজের ফেস দেখাতে চাচ্ছেন না, নিজের ভয়েস ইউজ করতে চাচ্ছেন না, তারপরেও সুন্দর ভিডিও তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আমি এই টিউটোরিয়ালটি তৈরি করেছি। এবং আমি একটি অ্যাপস, এআই জেনারেটেড একটা অ্যাপস আপনাদের সাথে শেয়ার করব এবং দেখিয়ে দিব যে আপনি একটা লিঙ্ক থেকে কিভাবে ভিডিও তৈরি করবেন। ওকে, তো স্টেপ বাই স্টেপ সবকিছু দেখেন যারা শর্ট ভিডিও তৈরি করতে চাচ্ছেন বা শর্ট ভিডিও মার্কেটিং করে অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন। তো আমি সবকিছু এখন দেখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার কাছে যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন। কোনো কোশ্চেন থাকলে নির্দ্বিধায় ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আছেন, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এর ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমার এই নতুন ইউটিউব চ্যানেলটির এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারাও কিন্তু এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। এখানেও আমি প্রতিনিয়ত সপ্তাহে 2-3টা করে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এর নিত্য নতুন মেথড শেয়ার করি। ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর যারা আমার গাইডলাইন, আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং করতে চাচ্ছেন, অনলাইন থেকে একটা ইনকাম করতে চাচ্ছেন, মান্থলি 1-1.5 হাজার ডলার করে ইনকাম করতে চাচ্ছেন, কোন ধরনের স্ক্যাম কাস্কাম ছাড়াই, যারা লং টাইম ধরে কাজ করতে চাচ্ছেন, তারা কিন্তু আমার বাংলা কোর্সটা চেক করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যেয়ে কিন্তু আপনি আমার বাংলা কোর্সের বিস্তারিত জানতে পারবেন যে আমার বাংলা কোর্সের ভিতরে কি দেখানো আছে, কি কিভাবে আমি সাপোর্ট করি, কি কি দেখানো আছে, কি কোন ওয়েতে আমি কাজ করি, কোন কোন মেথড ফলো করি, সবকিছু দেখিয়ে কিন্তু আমি আমার বাংলা কোর্সটা তৈরি করেছি। অনেক জায়গায় আপনি বিভিন্ন ধরনের কোর্স দেখবেন, বিভিন্ন ধরনের মেন্টর দেখবেন, যারা নিজেরাই কাজ করে না, বিভিন্ন ধরনের কোর্স সেলিং করে। আমার কাছে অনেকে ফোন কল করেন, মেসেজ করেন যে কোর্স কিনেছি বাট কোনো ধরনের লাভ হয়নি। তো আপনি আগে সবকিছু দেখবেন, পড়বেন, জানবেন। যদি আপনার মনে হয় যে না, আপনি আমার কোর্সের জন্য পারফেক্ট বা আমার কোর্সটা আপনার জন্য পারফেক্ট হবে, তাহলে কিন্তু আপনি আমার কোর্সে জয়েন করতে পারেন, আশা করি খারাপ হবে না। মেইনলি 2টা উদ্দেশ্য নিয়ে আমি আমার কোর্সটা তৈরি করেছি। নাম্বার 1 হচ্ছে প্রপার ওয়েতে মানুষকে ট্রাফিক বা কাস্টমারের সোর্স দেওয়া, নাম্বার 2 হচ্ছে সাপোর্ট দেওয়া। যারা কোনো সুবিধা অসুবিধা ফেস করেন, আমি নিজে কল করে, আমি হোয়াটসঅ্যাপ বা ফোন কল করে বা মেসেঞ্জার কল করে আমি কিন্তু যে কোনো ধরনের সমস্যার সলিউশন দিয়ে থাকি। ওকে, যারা আমার কোর্সের মেম্বার আছেন, এবং এটা হচ্ছে আমার ফেসবুকের গ্রুপ আমার বাংলা কোর্সের মেম্বারদের জন্য। এখন এখানে যারা যারা ইনকাম করেন, এখানে কিন্তু সবাই শেয়ার করেন যার যা ইনকাম গুলো শেয়ার করেন। এখানে দেখেন, দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে সব 2-3 দিন আগেও রেগুলারলি ইনকাম করেন উনি একজন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম করেছেন। তো যারা আমার গাইডলাইন ফলো করে আমার কমিউনিটি থেকে যারা কাজ শিখতে যাচ্ছেন, কাজ করতে যাচ্ছেন, ইনকাম করতে যাচ্ছেন, তারা কিন্তু আমার বাংলা কোর্সটা চেক করে দেখবেন, আশা করি খারাপ হবে না। ওকে, 5,000 টাকা দাম নির্ধারণ করেছে, আপনি বিকাশ বা নগদ দিয়ে পেমেন্ট করে দিতে পারবেন। আর আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আমার কোর্স সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে আপনি এখানে আমার ফেসবুক পেজ, এটা ভিডিও ডেসক্রিপশন কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনি লাইক করে রাখবেন, ফলো করে রাখবেন, এখানে মেসেজ করেও আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারবেন। ওকে, তো আমি এখন চলে আসি মেথডটিতে। তো ফার্স্ট হচ্ছে আপনার কাজ অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যেহেতু আপনি অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন, তো আপনি amazon.com এ ভিজিট করার পর একদম নিচে চলে আসবেন, একদম নিচে আসবেন, একদম নিচে, একদম নিচে এসে দেখেন যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট। এই বিকাম অ্যান অ্যাফিলিয়েটে যে আপনি আপনার অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। যাদের অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে খুবই ভালো, যাদের অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নাই তারা কিন্তু আমার এই টিউটোরিয়ালটা দেখো অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারেন, যে হাউ টু ক্রিয়েট অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ফ্রম বাংলাদেশ। এই টিউটোরিয়ালটিতেও স্টেপ বাই স্টেপ সবকিছু দেখানো আছে, আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এই টিউটোরিয়ালটার। আপনি কিন্তু এই টিউটোরিয়ালটাও দেখতে পারেন, দেখেন মাত্র 10-15 মিনিটে আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন। সবকিছু এখানে দেখানো আছে, আপনি কিন্তু টিউটোরিয়ালটা দেখে অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন। ওকে, এখন এখান থেকে আমি দেখেন যে কোনো আপনি যে কোনো ধরনের প্রোডাক্টের এখান থেকে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। আমি যদি এখানে সার্চ করি যে
মনে করেন হেডফোনস, কত রকমের হেডফোনস আছে, মনে করেন আপনি হেডফোনস এর মার্কেটিং করবেন বা হেডফোন সেল করবেন, দেখেন এখানে কিন্তু অনেক হেডফোন আছে। ওকে, তো একটা দেখেন বেস্ট সেলার হেডফোন, মনে করেন আমি এই হেডফোনটাই JBL টিউন ওকে 510BT, মনে করেন এটা হচ্ছে হেডফোনের নাম, ওয়্যারলেস অন ইয়ার হেডফোনস। ওকে, মনে করেন আমি এই হেডফোনটাই প্রমোট করতে চাচ্ছি এবং এই হেডফোনের আমি একটা শর্ট ভিডিও তৈরি করব। তাহলে আমি এইটা ওপেন করি ফার্স্ট। দেখেন এটা হচ্ছে এই প্রোডাক্টের লিংক, এটা হচ্ছে এই প্রোডাক্টের অ্যামাজন লিংক, এবং এই লিংকটাকেই, অনলি এই লিংকটাকেই ব্যবহার করে আমি শর্ট ভিডিও তৈরি করে ফেলবো। দেখেন এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের শর্ট ভিডিও তৈরি করে ফেলবো আমি, এই যে অ্যামাজনের যে লিংকটা দেখতে পাচ্ছেন এই লিংকটাকে ব্যবহার করে আমি শর্ট ভিডিওটা তৈরি করে ফেলবো। তো কিভাবে তৈরি করব এখন আমি সেই স্টেপে চলে যাই। আপনি দেখেন videomagic.ai, ওকে, এআই জেনারেটেড এই এই অ্যাপসটা ব্যবহার করে আমি কিন্তু শর্ট ভিডিওটা তৈরি করব এবং আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আপনি যদি ফ্রিতে ইউজ করার পর যদি মনে হয় যে না এটা আপনার জন্য ওয়ার্কেবল, পারফেক্ট, আপনি কিন্তু চাইলে এটার প্রো ব্যবহার করতে পারেন। যে কোনো ধরনের অ্যাপস, সফটওয়্যার যদি আপনি প্রো ব্যবহার করেন সেক্ষেত্রে সব থেকে বেনিফিট বেশি। ওকে, সেক্ষেত্রে কোনো ধরনের ওয়াটার মার্ক থাকবে না, আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন। কিন্তু পুরোটা ব্যবহার করার আগে আপনি আগে ফ্রি ইউজ করেন, ফ্রি ইউজ করে দেখেন যে কতটুকু ওয়ার্কেবল। আর শুধু যে আপনি শর্ট ভিডিও করে, যে যারা একদম শর্ট ভিডিওই টার্গেট, আমি শর্ট ভিডিও করে করে মার্কেটিং করব, তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপস এটা। ওকে, এবং দেখেন যে আপনি কিন্তু এখানে কিন্তু এই এই অ্যাপস এর ভেতরে কি 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 করতে পারবেন, এখানে কিন্তু অন বাই অন সব কিছু দেখানো আছে। দেখেন আপনি প্লেইন কোনো টেক্সট থেকেও কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন, বিভিন্ন রকমের ফিচার্স এই অ্যাপসটার ভিতরে আছে। তো আপনার ফার্স্ট কাজ যেটা, যে এই অ্যাপসটাতে আপনি সাইন আপ করবেন। দেখেন এই যে সাইন আপ অপশনে চলে যাবেন, এখান থেকে আপনি যে ফ্রি সাইন আপ, এই ফ্রি সাইন আপটা চুজ করবেন। এছাড়াও আপনি কিন্তু এই যে মান্থলি, এটা হচ্ছে প্রো, আপনি কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। আর দেখেন আমি যদি এই যে ফ্রি সাইন আপে যাই, এখানে ফ্রি সাইন আপ সিলেক্ট করবেন, আপনি আপনার ফার্স্ট নেম, ফুল নেম দিবেন, ইমেইল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড করবেন। এরপরে হচ্ছে হোয়াট টাইপ অফ ভিডিওস উড ইউ লাইক টু মেক, এখানে ক্লিক করে ই কমার্স দিয়ে দিবেন। ওকে, এটা ই কমার্স সিলেক্ট করে দিবেন। ওকে, তাহলে আপনার ফার্স্ট নেম দিবেন, ইমেইল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড করবেন। এরপরে হচ্ছে আপনি এখানে হোয়াট টাইপ অফ ভিডিও, এখানে ই কমার্স দিয়ে দিবেন। এরপরে বাই সাইনিং আপ, এখানে আপনি টিক মার্ক দিবেন এবং নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেইল অ্যাড্রেসে একটা লিংক যাবে, সেটা আপনি কনফার্ম করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। ওকে, তাহলে ভিডিও ম্যাজিকে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেল। এরপর আপনি লগ ইন করেন। ওকে, দেখেন আপনি আপনার যখন অ্যাকাউন্টটা একদম নতুন হবে, নতুন অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি ঠিক এমন ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখনো কোনো ধরনের ভিডিও তৈরি করা হয়নি এখানে, তো এখান থেকে আপনি এবার ভিডিও তৈরি করা শুরু করতে পারবেন। দেখেন থাম্বনেইল দিতে পারবেন, ভিডিও টাইটেল দিতে পারবেন, অনেক অনেক অপশন কিন্তু এটার ভিতরে। আপনি এখান থেকে টেমপ্লেট অপশনে চলে আসবেন যে কোনো ভিডিও করার জন্য। আর আমি অ্যাকাউন্ট তৈরি করার সময় কিন্তু বলেই দিয়েছি যে আমি ই কমার্স রিলেটেড ভিডিও তৈরি করতে চাচ্ছি, ই কমার্স রিলেটেড ভিডিও তৈরি করতে চাচ্ছি এবং সেটা অ্যামাজন কেন্দ্রিক, কারণ এই সফটওয়্যারটা অ্যামাজনের সাথে ইন্টিগ্রেটেড, যার কারণে অ্যামাজন। আপনি যদি মনে করেন যে কোনো জায়গা থেকে একটা ইউআরএল এনেই যদি আপনি ভিডিও তৈরি করছেন সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট ওয়েতে ভিডিও হবে না। এখানে অ্যামাজন, ওয়ালমার্ট, আলি এক্সপ্রেস, যে ই কমার্স যে সাইটগুলো আছে সেইগুলার ভিডিওগুলো আপনি ভালোভাবে করতে পারবেন এখান থেকে। ওকে, তো আমি যদি এখন এখানে ভিডিও তৈরি করা শুরু করি, তো দেখেন এখানে অনেক ধরনের টেম্পলেট কিন্তু আছে। আপনি কোন ধরনের টেম্পলেট চুজ করবেন সেটা নিয়ে কিন্তু আপনি করতে পারবেন ভিডিও। এখানে দেখেন 14 সেকেন্ডের ভিডিও, 20 সেকেন্ডের ভিডিও, 6 সেকেন্ডের ভিডিও, 10 সেকেন্ডের ভিডিও, 21 সেকেন্ডের ভিডিও, 30 সেকেন্ডের ভিডিও, 7 সেকেন্ডের ভিডিও, 15 সেকেন্ডের ভিডিও, বিভিন্ন টেম্পলেট এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এবং এগুলো কিন্তু ফ্রি টেম্পলেট সবই। ওকে, তো এখান থেকে আমি মনে করেন যে 13 সেকেন্ডের এই ভিডিও টেম্পলেটটা শুধু চুজ করি। আমি এই ভিডিও টেম্পলেটটা চুজ করব। আপনি যে টেম্পলেটটাই চুজ করবেন, আপনার ফার্স্ট কাজ হচ্ছে এই যে রিকোয়ারমেন্টসটা দেখবেন। দেখেন এই টেম্পলেটটা যদি আপনি চুজ করেন সেক্ষেত্রে আপনার এই যে যে প্রোডাক্টটা বা যে লিংকটা আপনি নিতে চাচ্ছেন সেখানে অবশ্যই 5টা ইমেজ থাকতে হবে। দেখেন
এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ইমেজ আছে, তার মানে এই এই টেম্পলেটটা ইউজ করে, এই টেম্পলেটটা ইউজ করে আমি ভিডিওটা তৈরি করতে পারবো। ওকে, যদি এখানে দেখতেন যে পাঁচটা ইমেজ এবং একটা ভিডিও, তাহলে আপনি, আমি আর একটা টেম্পলেটে চলে যাই, তাহলে আপনি বুঝতে পারবেন বিষয়টা। দেখবেন এক একটা টেম্পলেটের এক এক রকমের রিকোয়ারমেন্টস, এবং আপনি যে প্রোডাক্টটা ভিডিও করবেন সেটার কিন্তু অবশ্যই সেই রিকোয়ারমেন্টস ফুলফিল থাকতে হবে। যদি আমি, যদি আমি এখান থেকে মনে করেন এই এটা 13 সেকেন্ডের এই টেম্পলেটটা চুজ করলাম, এখানে বলছে কি চারটা ইমেজ রিকোয়ারমেন্টস। ওকে, আমি যদি আবার ব্যাক করি, আমি যদি আরো আর একটা টেম্পলেট দেখি, এটা দেখেন একটা 30 সেকেন্ডের ভিডিও তৈরি করবে। আমি যদি এই টেম্পলেটটাও দেখি, এখানে বলছে যে পাঁচটা ইমেজ লাগবে, তিনটা রিভিউ লাগবে। তাহলে আমি চলে যাই ইমেজ অ্যামাজনের প্রোডাক্টটাতে, এখানে কিন্তু পাঁচটা ইমেজ আছেই। এবার যে দেখেন অ্যামাজনের প্রোডাক্টের যে বিভিন্ন রিভিউ থাকে, দেখেন এখানে কিন্তু এই যে দেখেন এই যে একদম নিচে রিভিউ, এখানে কিন্তু অবশ্যই রিভিউ থাকতে হবে দুইটা তিনটা, যে রিকোয়ারমেন্টস তারা দিয়েছে। দেখেন এখানে কিন্তু দুই তিনটা রিভিউ আছে, দেখেন টপ রিভিউস। ওকে, তো এই রিকোয়ারমেন্টস কিন্তু আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে। তো আপনি যদি এরকম ভাবে যে টেম্পলেট, আপনার দেখতে হবে যে আপনি কত সেকেন্ডের ভিডিও করবেন, যেহেতু শর্ট ভিডিও করবেন আমি রিকমেন্ড করবো আন্ডার 20 সেকেন্ডের ভিতরে ভিডিওগুলো কমপ্লিট করবেন। ওকে, তো এখান থেকে দেখেন বিভিন্ন টেম্পলেট ফ্রিতে, একটা আছে 15 সেকেন্ডের টেম্পলেট, 15 সেকেন্ডের ভিডিও। আমি যদি এটা মনে করেন ওপেন করি, এখানে রিকোয়ারমেন্ট বলছে 5 ইমেজ অন রিভিউ। ওকে, মনে করেন আমি এটা দিয়ে এখন ভিডিওটা তৈরি করা শুরু করব। আর এখানে দেখেন প্ল্যাটফর্ম কোনগুলো, অ্যামাজন প্ল্যাটফর্মের ভিডিও তৈরি হবে, ওয়ালমার্ট প্ল্যাটফর্মের ভিডিও তৈরি হবে, শপিফাই প্ল্যাটফর্মের ভিডিও তৈরি হবে। এইগুলা কিন্তু এর বাইরে যদি আপনি কোনো প্ল্যাটফর্ম চুজ করেন সেক্ষেত্রে কিন্তু ভালো ভিডিও হবে না। এই জন্য কিন্তু আমি স্পেশালি বলেছি যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে যাচ্ছেন তাদের জন্য পারফেক্ট এটা। ওকে, আমি আমি মনে করেন যে এটা আছে হচ্ছে ল্যান্ডস্কেপ মোড। আমি যদি মোবাইল রেশিও যদি করি যে 9:16, আমি যদি এই রেশিও করি, তাহলে দেখবেন যে আমার এই রেশিওর ভিডিও তৈরি হবে এখন। ওকে, এই রেশিওর ভিডিও তৈরি হবে। তাহলে আমি ফার্স্ট হচ্ছে এখান থেকে সিলেক্ট করব, দেখেন সরি, এবার হচ্ছে আমার ইউআরএলটা চুজ করতে হবে, পেজ কন্টেন্ট ফ্রম ইউআরএল। দেখেন এখান থেকে প্ল্যাটফর্ম হচ্ছে অ্যামাজন, অ্যামাজন বাদে ওয়ালমার্ট শপিফাইরও আপনি ভিডিও তৈরি করতে পারবেন। এরপর হচ্ছে ভিডিও নেম দিতে হবে। তাহলে আমি যে প্রোডাক্ট আমি চুজ করেছি, আমার হচ্ছে এই প্রোডাক্টের নেমটা আমি বের করব। ওকে, এটা হচ্ছে আমার ভিডিও নেম। ওকে, এরপর হচ্ছে পুট ইউর প্রোডাক্ট ওয়েব পেজ লিঙ্ক, তো ওয়েব পেজ লিঙ্ক এটা হচ্ছে আমার প্রোডাক্টের লিঙ্ক। ওকে, এবার দেখেন ট্যাগ দিতে হবে, যেহেতু আমার এটা হচ্ছে হেডফোন, তাহলে আমি দেখেন এখানে হেডফোনস, এবার হচ্ছে ওয়্যারলেস, ওয়্যারলেস হেডফোনস, এরপরে যদি আমি দেই যে ইয়ারবাড, এরকম আপনি যে যে প্রোডাক্টটা প্রমোট করবেন সেই অনুযায়ী আপনি আপনার ট্যাগগুলো অ্যাড করবেন। এরপর যদি আমি যে ব্র্যান্ডের নাম যেটা, সেটাও যদি আমি চুজ করি এখান থেকে, দেখেন ওকে, তাহলে দেখেন এটা হচ্ছে অ্যামাজন প্ল্যাটফর্মের ভিডিও, এটা হচ্ছে নেম দিলাম, এটা হচ্ছে ইউআরএল দিলাম, এখানে হচ্ছে ট্যাগগুলো অ্যাড করলাম, এরপর হচ্ছে আই অ্যাম ফিলিং লাকি, এটাতে অপশনে ক্লিক করলে আপনার ভিডিও কিন্তু তৈরি হয়ে যাবে। উইদিন 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনার ভিডিওটা রেডি, এবং ভিডিওটা দেখেন আপনি টিকটক, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ফেসবুক যে কোনো জায়গায় কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন এবং আপনার মার্কেটিংটা করে যেতে পারবেন। তো এখান থেকে আই অ্যাম ফিলিং লাকি এখানে ক্লিক করব এবং আমার ভিডিওটা তৈরি হওয়া শুরু হবে। উইদিন 1 থেকে 2 মিনিটের ভিতরে আমার ভিডিওটা জেনারেট হয়ে যাবে, দেখেন ভিডিও জেনারেট কিন্তু শুরু হয়ে গেল। 1 থেকে 2 মিনিট ওয়েট করলেই ভিডিওটা রেডি হয়ে যাবে এখানে।
তো এইভাবে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি যে ভিডিও ম্যাজিককে ব্যবহার করে অ্যামাজনের যে কোনো প্রোডাক্টের আপনি শর্ট ভিডিও তৈরি করতে পারবেন, এবং সেটা দিয়ে আপনি যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আপনার মতো করে ব্যবহার করে আপনি মার্কেটিং করে যেতে পারবেন। আর যারা স্পেশালি শর্ট ভিডিও মার্কেটিং করতে চাচ্ছেন, তারা কিন্তু পুরো ইউজ করতে পারেন। যদি আপনি দেখেন যে না, আপনি আসলে এই কাজ করবেন, রেগুলারলি কাজ করবেন, অনেকে পেইড মার্কেটিং করতে চান, অনেকে বিভিন্ন ধরনের আননেসেসারি টুলস কিনে টাকা নষ্ট করেন, এর থেকে এরকম ধরনের একটা পেইড অ্যাপস বা সফটওয়্যার ইউজ করে আপনি যদি রাইট ওয়েতে কন্টেন্ট জেনারেট করে যদি কাজ করে যেতে পারেন, আর আপনি যদি পুরো সফটওয়্যারটা ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিদিন 3-4-5টা, আপনার তো এর একটা ভিডিও তৈরি করতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। দেখেন আমি যে প্রসেসিংটা দেখাইলাম সবকিছুতে, 5 মিনিটের বেশি কিন্তু আপনার সময় লাগবে না, আর ভিডিওটা জেনারেট হতে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে। তো এর ভিতরে আপনি কিন্তু ভিডিওটা অল কমপ্লিট করে ফেলতে পারতেছেন। তো এইভাবে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু আপনি যে কোনো লিঙ্ককে ব্যবহার করে অ্যামাজনের শর্ট ভিডিও তৈরি করতে পারবেন, অ্যামাজনের মার্কেটিং কিন্তু আপনি ইজিলি করে যেতে পারবেন। ওকে, তো এই হচ্ছে গোটা সফটওয়্যারটা, ভিডিওটা জেনারেট হচ্ছে। কিন্তু তার আগে আমি আরেকবার রিমাইন্ড করতে চাচ্ছি, যারা পারফেক্ট ওয়েতে, প্রপার ওয়েতে আমার গাইডলাইন, আমার সাপোর্ট নিয়ে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, ওয়ারিয়র প্লাস, জেভিজু, ক্লিক ব্যাংক, বা আপনি যে কোনো ধরনের সিপিএ মার্কেটিং, হাই টিকিট অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করতে চাচ্ছেন, তারা কিন্তু আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন। আমি নিজে কোনভাবে কাজ করি, কোন কোম্পানিতে কাজ করি, কোন কোন ট্রাফিক নিয়ে কাজ করি, কত সময় কাজ করি, কিভাবে মার্কেটিং করি, সবকিছু দেখিয়ে কিন্তু আমি আমার কোর্সটা তৈরি করেছি। আমি নিজে কাজ করি, আমি নিজেই সাপোর্ট করি, এবং আমি নিজেই আমার কোর্স মেম্বারদের ইনকাম করা শেখাচ্ছি। ওকে, এখানে কিন্তু 200-630-31 জন মেম্বার আছে, এবং এর থেকে 100+ মানুষ কিন্তু আমার কোর্স ফলো করে ইনকাম শুরু করেছেন। তো আপনিও যদি আমার কোর্সে থেকে, আমার গাইডলাইন, আমার কমিউনিটি ভেতরে থেকে যদি কাজ করতে চান, শিখতে চান, আপনি কিন্তু আমার কোর্সটা চেক করে দেখতে পারেন, আশা করি খারাপ হবে না। ওকে, তো আমি এখন দেখে আসি, ভিডিওটা এখনো জেনারেট কিন্তু হচ্ছে, জাস্ট 2-3-4 মিনিটের ভেতরে, সর্বোচ্চ 3-4 মিনিট। আপনার কত সেকেন্ডের ভিডিও হচ্ছে এইটার উপর ডিপেন্ড করে আপনার এখানে টাইমটা লাগবে, যে কত সেকেন্ডের ভিডিও। তো ভিডিওটা হয়ে গেলে আপনি দেখতে পাবেন যে একদম সুন্দরভাবে ইমেজ রিভিউ গুলা ব্যবহার করে এখান থেকে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেল। ওকে, তো এই সিস্টেমটা ফলো করে বা এই সফটওয়্যারটা ফলো করে কিন্তু আপনি একদম শর্ট টাইমের ভিতরে ভিডিও তৈরি করে নিতে পারবেন। ওকে, আমি একটু ওয়েট করব ভিডিওটা জেনারেট হওয়া পর্যন্ত। ওকে, এবার আমি নেক্সট আর একটা জিনিস দেখাই, যে মনে করেন আপনি ভিডিওটা তৈরি করে ফেললেন, ভিডিওটা তৈরি হয়ে গেল, আমি ভিডিও তৈরি হওয়ার পর আবার দেখাবো এখানে সবকিছু। তো ভিডিওটা তৈরি হওয়ার পরে আপনি দেখেন পিন্টারেস্ট কে ব্যবহার করে কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন, আপনি ইনস্টাগ্রাম কে ব্যবহার করেও কিন্তু মার্কেটিং করতে পারবেন। পিন্টারেস্টে এসে যদি আপনি সার্চ দেন যে ওয়্যারলেস হেডফোনস, দেখেন এই ওয়্যারলেস হেডফোনস লিখে সার্চ দিলে এখানে দেখবেন যে কি পরিমাণ ওয়্যারলেস হেডফোনস এর ভিডিও আছে, ইমেজ আছে। তো আপনি যদি দেখেন, এবং প্রত্যেকটা ভিডিওরই, প্রত্যেকটা ইমেজেরই কত ভিউ আছে, ভিডিও ইমেজ গুলোর কত কত ভিউ। ওকে, তো আপনি যদি এরকম ধরনের শর্ট ভিডিও, আপনি যে আপনি যদি একটা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করতেন, সেম ভাবে বিউটি প্রোডাক্টেরও প্রচুর জিনিস আছে। আপনি যদি একটা বাচ্চাদের খেলনা নিয়ে কাজ করেন, সেটারও প্রচুর পরিমাণ কিন্তু এখানে ভিডিও বা ইমেজ আপনি দেখতে পাবেন। দেখেন এখানে কি পরিমাণ। ওকে, আপনি যে কোনো ধরনের ফোন অ্যাক্সেসরিজ, আপনি যে কোনো ধরনের কম্পিউটার অ্যাক্সেসরিজ নিয়েও যদি কাজ করেন, এটাও দেখতে পাবেন যে কি পরিমাণ এখানে কন্টেন্ট রেট দেওয়া আছে। তো আপনাকেও এই প্রতিযোগিতার ভিতরে ঢুকতে হবে। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে একটা ভিডিও বা একটা মেথড সিস্টেম ফলো করেই আপনি আনলিমিটেড ইনকাম শুরু করবেন, এমন কিন্তু আশা করা ভুল। আপনাকে বিল্ড আপ করতে হবে আপনার ট্রাফিকের সোর্সটা ডে বাই ডে। এই জন্য আপনি দিনে পারলে 4-5-6-7 যত ইচ্ছা আপনি ভিডিও দিতে থাকবেন, দেখবেন আপনার চ্যানেল আস্তে আস্তে গ্রো হবে, ভাইরাল হবে। এটা হচ্ছে যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর রুলস। আপনি যত কন্টেন্ট দিতে থাকবেন, তত ভাইরালের চান্স বাড়বে আপনার। একই রকম ভাবে আপনি ইনস্টাগ্রামকে ফলো করেও যদি আপনি বিভিন্ন ধরনের ওয়েট লস বলেন, বা আপনি যদি দেখেন এখানেও আমি যদি ওয়্যারলেস হেডফোন লিখে যদি সার্চ করি, ওয়্যারলেস হেডফোনস এর আন্ডার দেখেন যে কি পরিমাণ মানুষ কাজ করে এবং কি পরিমাণ কন্টেন্ট এখানে আছে। আপনি কিন্তু সেম ভাবে কাজটা করতে পারবেন। ওকে, দেখেন আমার ভিডিও কিন্তু রেডি। এইখান থেকে আপনি এডিট অপশনে আসেন। আপনি যদি এই ভিডিওটাই ডিরেক্ট ইউজ করতে, মানে ডাউনলোড করছেন, আপনি কিন্তু ওয়ান ক্লিকে ডাউনলোড করতে পারবেন। এখন
আপনি যদি এডিট অপশনে আসেন, এডিট অপশনে এসে আপনি মনে করেন যে আপনি আপনার ভিডিওর নেমটা একটু চেঞ্জ করবেন, দেখেন এডিট অপশনগুলোতে আসলে কি কি হয়। আমার ভিডিও কিন্তু ডান, আপনি যদি এখান থেকে ভিডিও দেখতে চান দেখেন, প্রাইস দেওয়া আছে, রিভিউ দেওয়া আছে এবং এখানে কিন্তু সব কিছুই দেখেন। ওকে, এবার যদি আপনি মনে করেন যে ভিডিওর টাইটেলটা চেঞ্জ করবেন, চেঞ্জ করতে পারেন, যদি ট্যাগ চেঞ্জ করতে চান বা আরো ট্যাগ অ্যাড করতে চান সেটাও করতে পারবেন। যদি আপনি মনে করেন যে আপনি ফিচার ইমেজটা চেঞ্জ করে দিবেন, এটা দেখেন ফিচার ইমেজ আছে, আপনি যদি এডিটর থেকে কোনো একটা দিতে চান আপনি কিন্তু চেঞ্জ অপশনে ক্লিক করলে আপনি এই এই অপশনটা আমি সিলেক্ট করেছি তো আমি কিন্তু এটাকে সেভ করে দিতে পারবো। ওকে, এরপরে দেখেন প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট ইনফো এখানে আপনি যেটা প্রোডাক্টের টাইটেল বা আপনি দেখেন যে ব্র্যান্ড নেম, এই জিনিসগুলো যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ কিন্তু করতে পারবেন। রেশিও যদি আপনি মনে করেন যে এটা আমি যেমন মোবাইলের জন্য তৈরি করেছি, দেখেন এই যে পোর্ট্রেট মোডে আপনি যদি স্কোয়ার মোড বা ল্যান্ডস্কেপ মোডেও তৈরি করতে চান সেটা কিন্তু আপনি করতে পারবেন। ওকে, তাহলে এই হচ্ছে গোটা সিস্টেমটা ফলো করে আপনি কিন্তু আপনার ভিডিও তৈরি করতে পারবেন দেখেন। তো এইভাবে যদি আপনি শর্ট ভিডিও তৈরি করে করে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি ইজিলি শর্ট ভিডিও তৈরি করে অ্যামাজন প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। এবং এই যে সফটওয়্যারটা, এই যে অ্যাপসটা ভিডিও ম্যাজিক, এই অ্যাপসটা ব্যবহার করে আপনি কিন্তু ফ্রিতে ভিডিও করতে পারবেন। আর যারা ফ্রিতে ভিডিও করতে চাচ্ছেন দেখেন এই এই প্ল্যাটফর্মগুলোর ভিডিও আপনি তৈরি করতে পারবেন। আর যারা ফ্রিতে ভিডিও তৈরি করতে চাচ্ছেন একটা ফ্রি অ্যাকাউন্ট আন্ডারে আপনি দুইটা করে ভিডিও তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে হিউজ অ্যাকাউন্ট তৈরি করতে হবে প্রতিনিয়ত, যে আপনি একটা ইমেইল অ্যাড্রেস দেন, অ্যাকাউন্ট তৈরি করলেন, দুটো করে ভিডিও তৈরি করলেন। এইছাড়া কিন্তু আপনি ফ্রিতে বেশি ভিডিও তৈরি করতে পারবেন না। আর পুরো অপশন যদি আপনি চুজ করেন সেক্ষেত্রে আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন। তো এই হচ্ছে গোটা সিস্টেমটা। তো যদি আপনার সত্যি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, ভিডিওটিতে লাইক করে দিবেন, কোনো কোয়েশ্চেন থাকলে নির্দ্বিধায় ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে থাকেন আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যে কোনো ভিডিওর ফার্স্ট ভিউ হওয়ার জন্য। নতুন চ্যানেল ভিডিওর সাথে থাকবেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং ভিডিও ডেসক্রিপশন থেকে আমার বাংলা কোর্সের বিস্তারিত জানবেন। যদি পারফেক্ট মনে হয় আমার গাইডলাইনে থেকে আমার সাপোর্ট নিয়ে আমার বাংলা কোর্সে আমার কমিউনিটি লেভেল থেকে কাজ করবেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। আর আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আমার ফেসবুকের পেজ, এটা এখানে আপনি লাইক করে রাখবেন, ফলো করে রাখবেন, এখানে ম্যাসেজ করেও আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারবেন। গায়ে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, বাই।